আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটা হলো গাজরের হালুয়া গাজরের হালুয়া খেতে খুবই মজার আর এই রেসিপিটা আমি খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি তাহলে আর দেরি না করে এইবার চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি চারটা গাজর ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যাদের কাছে গ্রেটার থাকবে না তারা ছুরি অথবা বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেবেন এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে বাটারটা গলে গেছে এখন এর মধ্যে আমি দুই কাপ গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি গাজরটাকে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে এরপর এক কাপ দুধ যেহেতু আমি চারটা গাজর নিয়েছি তাই আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে চুলার হিটটাকে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য যতক্ষণ না গাজর সিদ্ধ হচ্ছে ততক্ষণ আর এর মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না গাজরটা সিদ্ধ হচ্ছে আর দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ চুলা এইভাবেই করতে হবে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এরপর আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এ পর্যায়ে গাজরটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি পারফেক্ট মিষ্টি করবে আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনিটা বেশি দিতে পারেন চিনিও পানি ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন চিনির পানিটাও অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েছি কারণ এতে টেস্টটা খুব ভালো আসবে আর একটা ঘন টেক্সচার তৈরি করবে এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দুই তিন মিনিটের মতো আমি রান্না করেছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিসমিস এক টেবিল চামচ কিসমিস আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা কিশমিশটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে বাদাম ব্যবহার করতে পারেন দু এক মিনিট নাড়াচাড়ার পরে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া যখন দেখবেন প্যানের সাথে এভাবে লেগে থাকছে না উঠে উঠে আসছে তখন বুঝবেন হালুয়াটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে দেখাচ্ছি আমি উপরে একটু বাদাম বাদামার কিশমিশ সাজিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ